অনেক রকম অ্যাপস আছে আমাদের এন্ড্রয়েড মোবাইল চালানোর জন্য অনেকটাই সহজে গেলো এবং আজ আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিষেবা করে দেবো যে অ্যাপসের মাধ্যমে আপনি অ্যানড্রয়েড মোবাইল আপনি খুব ইজিভাবে চালাতে পারেন ঠিক আছে এবং লক্ষ্য করে দেখতে পারবেন এনে আমাদের তিনটি অ্যাপস আছে ঠিক আছে বন্ধু তিনটি অ্যাপস এবং ধর এনে দেখতে আসেন ইউটিউব ফেসবুক বিকাশ অ্যাপস ঠিক আছে বন্ধুরা এবং তিনটি অ্যাপস দিয়ে আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে বন্ধুরা এবং ধরুন আমি ফেসবুক ক্লিক করলাম সাধারণ ফেসবুক ক্লিক করার সাথে সাথে ফেসবুক আমার ওপেন হয়ে গেল গা বন্ধুরা এবং ওপেন হয়ে গেল গা এবং আমি চাইলে এর মাধ্যমে আমি চলে যেতে পারবো ইয়াতে ইউটিউবে চলে যেতে পারবো ঠিক আছে জাস্ট ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউটিউবে চলে আসলো ঠিক আছে বন্ধুরা এখন আমার নেট কালেকশন নাই তাই ইউটিউবটা ওপেন হইতেছে না ঠিক আছে মানে ইউটিউবে ভিডিওগুলো আসতেছে না এবং আপনার সাধারণ কী করে আপনার ইউটিউবে থাকলে কিন্তু ব্যাক বাটন ক্লিক করে ফেসবুক চলে যেতে হবে ঠিক আছে অথবা ফেসবুকে থাকলে ব্যাক বাটন ক্লিক করে আমার ইউটিউবে আসতে হবে কিন্তু আপনি ব্যাক বাটন ক্লিক করতে হবে না ঠিক আছে ধরুন ব্যাক বাটন টাচ করতে হবে না ব্যাক বাটন ক্লিক করতেই হবে না ঠিক আছে ব্যাক বাটন স্যার আপনি কাজটি করতে পারেন খুব ইজি ভাবে ঠিক আছে বন্ধুরা এখন এটা কীভাবে অ্যাড করবেন আপনি ইচ্ছা মতো আপনার যত অ্যাপস মনছে যত অ্যাপস মনছে অত অ্যাপস অ্যাড করতে পারেন ঠিক আছে বন্ধুরা হ্যাঁ বন্ধু অ্যাপসের মাধ্যমে অ্যাড করবেন ঠিক আছে বন্ধু অ্যাপসটি লিঙ্কটি বিনিয়োগ দিয়ে দিব চাইলে সেটা ডাউনলোড নিতে পারেন অথবা আপনি নিজে পেলেও সেটা ডাউনলোড নিতে পারেন অ্যাপসটি হ্যাঁ বন্ধু অ্যাপসটি এখন তো অ্যাপসটি ওপেন করবেন আমি ওপেন করতেছি হ্যাঁ বন্ধু ওপেন করার পর আপনাদের মাঝে এমন একটি ইন্টারভেস শো করবে ঠিক আছে শো করলে বন্ধুরা লক্ষ্য করবেন উপরের দিকে হ্যাঁ বন্ধু উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা বন্ধ থাকবে আপনাদের ঠিক আছে বন্ধুরা আপনি চালু করে নেবেন ঠিক আছে বন্ধুরা চালু করার পর বন্ধুরা ইনে এ যেয়ে ক্লিক করবে সাধারণ এ ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এদের দেখতে পারেন আপনি মোবাইলের যত অ্যাপস আছে সব অ্যাপস এনে শু করবে ঠিক আছে বন্ধু যত অ্যাপস আছে সব শো করবে ঠিক আছে আপনি ইস্তি মতো আপনি অ্যাপস নিয়ে নিবেন আপনি পছন্দ করে ঠিক আছে বন্ধুরা আমি আমি কিছু অ্যাপস যদি আপনাদেরকে দেখাই দেবো ঠিক আছে হ্যাঁ বন্ধু আমি একটি অ্যাপস যদি দেখা দিতেছি আপনাদেরকে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ বন্ধু লক্ষ্য করলে উপরে লোক করলে দেখতে পারিনি না আমার চারটি অ্যাপস হয়ে গেলো আগে ছিল তিনটি এখন হলো চারটি ঠিক আছে বন্ধু আমি মেমোরি কার্ড নিয়ে নিলাম এখন চারটি অ্যাপস হয়ে গেলো হ্যাঁ বন্ধুরা এগুলো আবার ডিলিট কীভাবে করবেন আপনি ধরুন আমি চার পাঁচটা নিলাম অ্যাপস আমার ভালো লাগতেছে না অ্যাপস কমাই দিব জাস্ট ডিলিট কীভাবে করবেন আবার ঠিক আছে বন্ধুরা জাস্ট ডিলিট করবেন জাস্ট এইভাবে সরাই দেবেন জাস্ট এইভাবে সরাই দেবেন ডিলিট হয়ে গেল আপনি দেখতে পাবেন এখানে দুইটি অ্যাপস আছে আমি দুইটি অ্যাপস ডিলিট করে দিলাম ঠিক আছে বন্ধুরা এভাবে ডিলিট করে নেবেন ঠিক আছে আর অ্যাড করা তো সিস্টেম দিয়ে দেখে দিলাম বন্ধুরা আপনাদেরকে এবং চান আপনি নোটিফিকেশানটাও ইয়া ডিলিট করে রাখবেন অ্যাপসটি ব্যবহার করবেন তাহলে এই অপশনটি বন্ধ করে দেবেন ঠিক আছে এই অপশনটি বন্ধ করে দিবেন বন্ধ করে দিলাম বন্ধ করতে দেখুন আমার এখানে নোটিফিকেশন নাই ঠিক আছে বন্ধুরা নোটিফিকেশান গেছে জাস্ট ক্লিক করে দিলে আপনি নোটিফিকেশন চালু হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা চালু হয়ে গেল গা ঠিক আছে বন্ধুরা এখন দেখতে পারেন নোটিফিকেশন চালু হয়ে গেল গা তো অ্যাপসির কাজটি এটি ঠিক আছে বন্ধু আশা করি আপনি সবাই বুঝতে পারছেন অ্যাপসটির কাজটি এখন আমি আশা করি সেই অ্যাপসটির কাজটি আপনারা অ্যাপসটি ব্যবহার করলে আপনাদের খুবই উপকার হবে কেন কারণ যে হয়েছে বন্ধুরা অ্যাপসটির মাধ্যমে আপনি এনড্র মোবাইল আপনি খুব ইজিভাবে চালাতে পারতেছেন ঠিক আছে বন্ধুরা একদম সহজ হয়ে যাইতে সহজ হয়ে যাইতেছে আপনি এনড মোবাইল চালানোর জন্য আপনার ঠিক আছে বন্ধুরা এবং আশা করতেছি ভিডিও আপনাদের অনেকটি ভালো লাগে এখন ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দেবেন আপনি মূল্য মনে মতো আমাদেরকে জানাবেন আপনি কি ধরনের ভিডিও চান সেটা বলবেন আসলে ভালো থাকুন সুস্থ থাকুন সে কমে করি খোদা পেস